সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাকিল আহমেদ। এখন আমি ব্যাংকক থেকে কম্বোডিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছি এবং আমি কম্বোডিয়ার রাজধানী নমফেনে অবস্থান করব। আপনারা যারা কম্বোডিয়াতে ঘুরতে আসবেন তারা খুব সহজে $36 বিনিময়ে অনলাইন ভিসা পেয়ে যাবেন এবং কোনো ধরনের কাগজপত্র ছাড়া। তাছাড়া আপনি ব্যাংকক থেকেও সরাসরি ভিসা করতে পারবেন মাত্র 2 থেকে 3 ঘন্টার ভিতরে। সেক্ষেত্রে আপনাকে অ্যাম্বাসি ভিজিট করতে হবে এবং ভিসার জন্য আবেদন করতে হবে। থাইল্যান্ডের ভিসা কীভাবে পাবেন আমি আমার আগের ভিডিওতে বলেছি, আপনারা দেখে নিতে পারেন। তবে কম্বোডিয়া আসার আগে 4টি জিনিস মাথায় রাখবেন। 1 নম্বর ভিসা, 2 নম্বর হোটেল বুকিং, 3 নম্বর ডলার অথবা কার্ড, 4 নম্বর রিটার্ন টিকিট। এখন বলবো ভিসার ব্যাপারে। ভিসাটি আপনি খুব সহজে অনলাইন থেকে একটি ফর্ম ফিল আপের মাধ্যমে পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে 2 থেকে 3 দিন সময় লাগবে। 2 থেকে 3 দিন পর ভিসাটি আপনার ইমেইলে তারা সেন্ড করবে এবং একটা কপি আপনাকে দিবে, যে কপিটি আপনি কালার প্রিন্ট করবেন এবং একটা স্টিকারে প্রিন্ট করে একটি আপনার পাসপোর্টের পাতায় লাগিয়ে দেবে এবং আরেকটি হাতে রাখবেন, যেটি আপনার কাছে ইমিগ্রেশন নেবে। এবার দ্বিতীয়ত হোটেল বুকিং। আপনি কম্বোডিয়াতে প্রবেশ করার পূর্বে অবশ্যই আপনার হোটেল বুকিং থাকতে হবে। আপনি কয়দিন থাকবেন, কোথায় থাকবেন, সব কিছুর বিস্তারিত, এবং হোটেল বুকিংটি অবশ্যই কনফার্ম হতে হবে, কনফার্ম হোটেল বুকিং। আপনি সেক্ষেত্রে booking.com থেকে আপনার হোটেল বুকিং কমপ্লিট করতে পারবেন এবং আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোটেল বুকিংয়ের লিঙ্কটি দিয়ে দিব। আপনি চাইলে ওই লিঙ্কে গিয়ে আপনি আপনার হোটেল বুকিং সম্পন্ন করতে পারবেন। তৃতীয়ত আপনার ডলার অথবা কার্ড। আপনি যদি USD ক্যাশ নিতে যান সেক্ষেত্রে $700 থাকতে হবে, অথবা আপনার কাছে যদি কোনো ধরনের ক্রেডিট অথবা ডেবিট কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই ক্রেডিট অথবা ডেবিট কার্ডে $700 থাকতে হবে। এবং আপনি যদি অল্প দিনের জন্য ভ্রমণ করেন সেক্ষেত্রে 500 থেকে 600 থাকলেও কোনো অসুবিধা হবে না, তবে বেশি পরিমাণ ডলার নিয়ে যাওয়াই সবচেয়ে বেটার। কারণ আমি ইমিগ্রেশনের সম্মুখীন হয়েছিলাম এবং আমাকে তারা জিজ্ঞাসা করেছিল ডলারের জন্য এবং আমি ওদেরকে টোটাল $1,000 দেখিয়েছিলাম, তারপরে তারা আমাকে যেতে দিয়েছিল। এবং চতুর্থ স্টেপ, আপনার অবশ্যই রিটার্ন টিকিট থাকতে হবে, যে রিটার্ন টিকিটটি কম্বোডিয়া থেকে বাংলাদেশ, এবং রিটার্ন টিকিটটি অবশ্যই কনফার্ম রিটার্ন টিকিট হতে হবে, সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন কম্বোডিয়াতে প্রবেশ করতে দেবে। এবং আপনার করোনার টিকা অবশ্যই দেওয়া থাকতে হবে, সেক্ষেত্রে আপনি আপনার করোনার সার্টিফিকেট শো করলে তারা আপনাকে খুব ইজিলি কম্বোডিয়াতে প্রবেশ করতে দেবে। এখন আমি নমফেন সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাকে রিসিভ করার জন্য আমার 2 ফ্রেন্ড এসেছেন এবং আমি তাদের সাথে তাদের বাসায় অবস্থান করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টস করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে দেখতে পাবেন কম্বোডিয়া কোন কোন লোকেশনগুলো ঘোরা উচিত। আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।